হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন কিন্তু রাত্রিবেলা হয়ে গেছে, রাত্রিবেলা না সন্ধ্যাবেলা হয়েছে, তখন আমরা সেজে গুজে রেডি হয়েছি কারণ আমাদের এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি কারণ সকাল থেকে ব্লগ করিনি, ভাবলাম রাতে যে রাতে আমাদের কি কি মজা করে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, সেই জন্য এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এই যে আমি রেডি হয়েছি, এই কুর্তিটা তোমরা আগেও দেখেছো, কুর্তিটা জন্মদিনে পড়েছিলাম, তো এই কুর্তিটাই পড়েছি, এই কানেরটাই পড়েছিলাম, এই কানেরটাই পড়েছি, জাস্ট এরকম করে রেডি হয়েছি। আর বাদবাকি আমার সব বোনরা দিদিরা সবাই রেডি হয়ে গেছে, ওদের সাজটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আগে চলো এক এক করে সবাই বেরিয়ে আসতে সেজে গুছে, তোমাদেরকে দেখায় যে কে কেমন সেজেছে। তো এই যে জুঁই সেজেছে, এই যে জুঁই সেজেছে, এই যে জুঁই একটা নীল রঙের কুর্তি পরেছে, এরকম সেজেছে। তারপরে পেজ সেজেছে মালিয়া, মালিয়া এই যে লাল রঙের একটা গাউন পরেছে, এভাবে সেজেছে। তারপরে কেকা হয় দেখা, কেকা একটা পিঙ্ক কালারের গাউন পরেছে, সেজেছে। আর খুশিও পরেছে একটা পিঙ্ক কালারের ড্রেস, ও সেজেছে। আর রাই পরেছে এই যে একটা গ্রিন কালারের একটা ঝকমকো ঝকমকো গাউন, সবাই সাজুগুজু। এই যে আর এই যে আমার বিচ্ছু রানী, বিচ্ছু রানী না বিচ্ছু রাজা, হ্যাঁ এই হচ্ছে আমাদের মোটামুটি সাজুগুজু। আর দিদিভাই এখন সাজুগুজু আসতে পারিনি, ও আসতে একটু দেরি হবে, ও আসছে। দারুন দারুন দারুন, একদম দারুণ কুতিমতি, এক দুই বাদ্য করা শুনি, আমরা সংশোধনের প্রতিযোগিতা শুরু করব। পাপুন আর মৃন্ময় তোমরা বিচারক, তোমরা দর্শকদের হাত তালি দিয়ে দাস,
খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবো, সুস্থ থাকবো।